এবার যে খবরে আমরা নজর রাখবো, বাঁশবেরিয়ায় পুরো চেয়ারম্যানের আস্থা নেই দলেরই কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান, দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, বাঁশবেরিয়ায় পুরো চেয়ারম্যানের আস্থা নেই দলেরই কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থান, দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধেই। বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান, তার উপরে আস্থা নেই দলেরই কাউন্সিলরদের। চেয়ারম্যানের ঘরের সামনে পোস্টার হাতে অবস্থানে দলের কাউন্সিলররা, দেখতে পাচ্ছেন সেই ছবি, হাতে পোস্টার রয়েছে প্রত্যেকের, চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়ে পোস্টার। তাদের অভিযোগ, দলের কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহার করেন চেয়ারম্যান। মহিলা কাউন্সিলরদের দাবি, তারা দীর্ঘদিন ধরে নানান কথা বলতে গিয়েছেন, অভাব অভিযোগের কথা বলতে গিয়েছেন, কিন্তু বার্তা দেননি চেয়ারম্যান। ঠিক কি কি অভিযোগ উঠছে আমরা জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি সুজিতের কাছ থেকে। সুজিত, চেয়ারম্যানের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, যে কাউন্সিলররা যারা বসেছে, মোট যেটা জানা যাচ্ছে 14 জন কাউন্সিলর আপাতত এখানে, তাদের যে হাতে পোস্টার, সেই পোস্টার নিয়ে কিন্তু তারা ধর্নায় বসেছেন। তাদের যেটা দাবি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তাদের যে ওয়ার্ডের যে কাজ, সেই কাজ তারা করতে গেলে চেয়ারম্যান তাদের সেই মতো তাদের কোনো কথা শোনেন না। পাশাপাশি তারা যখন, যেহেতু তারা জনপ্রতিনিধি, তারা যখন তাদের ওয়ার্ডে যায়, তখন কিন্তু তাদের মানুষের কথা শুনতে হচ্ছে, কোনো রকম কাউন্সিলরদের যেহেতু কথা শোনা হয় না, সেই কারণেই কিন্তু আজকে তারা একদম, যে চেয়ারম্যান রয়েছেন আদিত্য নিয়োগী, তার যে ঘর, সেই ঘরের পাশে কিন্তু বসে রয়েছেন কাউন্সিলররা। তার হাতে পোস্টার নিয়ে, পৌর কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করা চলবে না, এই যে পোস্টার, সেই পোস্টারে কিন্তু হাতে দেখতে পাচ্ছি, সেই পোস্টার হাতে নিয়ে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসে যায় একদম ঘরের সামনে, তার যে ঘর। তাদের যেটা দাবি, যে চেয়ারম্যান যিনি রয়েছেন, সবাইকে সমান অধিকার দেওয়া হোক, তাদের যে সমস্যার কথা, সেই সমস্যা শুনতে হবে, এবং তাদের যে সমস্যার পাশাপাশি তাদের যে, তাদের সঙ্গে যে সৎ ব্যবহার, সেই ব্যবহার করতে হবে। পাশাপাশি তাদের আরেকটি বড় অভিযোগ, শুধু তো যে কাউন্সিলর রয়েছে তারাই নয়, এই যে অফিসে যারা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করে না চেয়ারম্যান, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। তাদের যেটা দাবি, যতক্ষণ না চেয়ারম্যান এখানে আসবেন, অর্থাৎ যারা এখন, যেহেতু যে ঘরের সামনে যারা বসে রয়েছে, চেয়ারম্যান এখনো কিন্তু পৌরসভায় ঢোকেনি, তাদের দাবি চেয়ারম্যান এসে তাদের সাথে কথা বলবে, তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা যতক্ষণ না তাদের আশ্বাস দেওয়া হবে, ততক্ষণ কিন্তু তারা এই ধর্না চালিয়ে যাবে, কোনোভাবেই তারা এখান থেকে উঠবে না। ধন্যবাদ সুজিত। অবৈধ বালি বোঝাই লরি যাতায়াতের কারণে বেহাল রাস্তা, প্রতিবাদ করায় বালি মাফিয়াদের হুমকির মুখে ঠিকাদার ও তার পরিবার। দুর্গাপুরের বুদবুদের ঘটনা, অবৈধ বালি কারবার চলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রীর। অবৈধ বালি বোঝাই লরি যাতায়াতের কারণে বেহাল রাস্তা, প্রতিবাদ করায় বালি মাফিয়াদের হুমকির মুখে ঠিকাদার ও তার পরিবার। দুর্গাপুরের বুদবুদের ঘটনা, অবৈধ বালি কারবার চলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি পঞ্চায়েত মন্ত্রীর। অঞ্চলের দামোদর তীরবর্তী যেসব গ্রামগুলি রয়েছে, তার বেশিরভাগ গ্রামই অবৈধ বালির রমরম। মানুষ, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ও সরকারি অনুদানে যেসব রাস্তাঘাটগুলো তৈরি হয়েছে, সেগুলো বেশিরভাগই ভেঙে যাচ্ছে। আর সাধারণ মানুষ অভিযোগও জানিয়েছেন, এবং যারা, যেসব ঠিকাদার রাস্তা তৈরি করেছেন, তারাও অভিযোগও জানিয়েছেন, কিন্তু প্রশাসন কোনোভাবেই এর কোনো ব্যবস্থা করেনি। উনি এখন দিশেহারা হয়ে গেছে, আগে আমাদের দলের সঙ্গে ছিল, এখন বিজেপির ভোট পড়িয়েছে, বিজেপির এই তো হাল, সেই জন্য নিজের এখন দিশেহারা হয়ে নানা রকম করে বেড়াচ্ছে, ওনার কিছু নিজে তো কমপ্লেনটা করছে না, তো ভিত্তিহীন, আমার এই বিষয়ে জানা নেই। বেআইনি যে কোনো রকমের বালি ঢোকার ব্যাপারে আমাদের সরকার কড়া নির্দেশ দিয়েছেন, এরপর যদি কোনো স্পেসিফিক কারোর কাছে কোনো নালিশ থাকে আমায় দিন, আমি এক্ষুনি এই আজকের এক ঘন্টার ভেতরে আমি কমিশনের দৃষ্টি আকর্ষণ করব, এবং এই প্রতিরোধ করতেই এই জিনিস চলতে দেওয়া যাবে। আমার সঙ্গে আছেন ঠিকাদার বুবাই চ্যাটার্জি, পথশ্রী প্রকল্পের কাজ করেছেন, সেই পথশ্রী প্রকল্প রাস্তা অবস্থা সঙ্গীন, তিনি প্রতিবাদ করেন, যেহেতু তিনি ঠিকাদার, তিনি প্রতিবাদ করেন, অবৈধ বালির ট্রলি চলছে ওই রাস্তা দিয়ে। প্রতিবাদ করার পর হুমকি, স্থানীয় পঞ্চায়েতকেও অবগত করেছেন,
কিন্তু তারপরেও বন্ধ হয়নি অবৈধ বালির কারবার এবং ক্রমাগত হুমকি আসছে তার কাছে। পরে ওয়াইফকে নিয়েও থ্রেট দেওয়া হয়েছিল। রাস্তাটা আপনার আগের বছর করা হয়েছিল এপ্রিল মাসে, আর আমরা এটা ভালো করে জানি যে 3 বছরের মধ্যে বা 5 বছর 10 বছর আমাদের রাস্তাটা আর কি সেরকম যদি টর্চার না হয় বালির গাড়ি বা হেভি ভেহিকেলস তো ওইগুলো না চললে আমাদের রাস্তা কিছু হবে না। কিন্তু এখন অবৈধভাবে যা বালিটা চলছে মোটামুটি আপনার 20-30টা ট্রাক্টর রাত দিন নেই চাল একদম চলছে, তো ওইটার কারণে আপনার রাস্তাটা বিশাল ক্ষতি হয়ে যাবে। গ্রামের লোকেরা অবজেকশন আছে কিন্তু এরা কিছুই শুনছে না, পুলিশের কাছেও কিছু মনে যোগাযোগ আছে তো কিছু করা যাচ্ছে। হ্যাঁ, এবারে ছবিতে আমরা নজর রাখবো হাওড়া ব্রিজে উঠে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। এই মুহূর্তে পুলিশ তাকে নজরে রেখেছে। যে ছবি দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজে উঠে আত্মহত্যার চেষ্টা এক যুবকের, কোন রকমে পুলিশ তাকে আটকে রেখে দিয়েছে, চেষ্টা চলছে তাকে ওপার থেকে এপারে নিয়ে আসার। আপাতত তার হাত বেঁধে তাকে আটকে রাখা হয়েছে যাতে কোনোভাবেই পড়ে না যায় বা কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। হাওড়া ব্রিজে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের। তাকে গ্রিলের সঙ্গেই কোনো রকমে বেঁধে রেখে দেওয়া হয়েছে, উদ্ধারের চেষ্টা চলছে। শক্ত করে বেঁধে রাখা হয়েছে যাতে কোনোভাবেই এই যুবক ঝাঁপাতে না পারেন বা কোনোভাবে পা ফসকেও যাতে পড়ে না যান। সৈকত রয়েছে আমাদের সঙ্গে, সৈকত ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, হাওড়া ব্রিজের ঠিক 5 নম্বর পিলার অর্থাৎ কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজে উঠতে 5 নম্বর পিলারের কাছে কিছুক্ষণ আগে এক যুবক আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং যখনই ওই যে তারের জালি দেওয়া যে ফেন্সিং, হাওড়া ব্রিজের দুধারে যে ফেন্সিং এবং তার উপর তারের বেড়া দেওয়া, সেই ফেন্সিংটা কোনোভাবে টপকে নদীর দিকে চলে গিয়েছিল এই যুবক। এবং তারপরেই কিন্তু এই ঘটনা, ওখানে কর্তব্যরত পুলিশ কর্মী ট্রাফিক পুলিশ কর্মীরা ইমিডিয়েটলি তাকে ধরে ফেলেন এবং ডিএমজি যতক্ষণ না আসছে তাকে ওই অবস্থায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তার হাতটা ফেন্সিং এর সঙ্গে বেঁধে রাখা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন যুবককে বেঁধে রাখার ছবি দেখতে পাচ্ছেন, তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।